বিধায়ক হোস্টেল আচার্য ভবনের পর এবার মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। এবার চাকরির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখান তারা। 30 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বাকিরা মেট্রো স্টেশনের ভিতরে মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, মেট্রো স্টেশনে ঢুকে এ ধরনের বিক্ষোভ নজিরবিহীন। এর আগে একবার কংগ্রেস কর্মীরা মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন। গত 10 বছর ধরে চাকরির আশায় বসে উচ্চ প্রাথমিকের যোগ্য চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর তরফে 4 বার আশ্বাস সত্ত্বেও মেলেনি নিয়োগ। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে বৃহস্পতিবার দুপুরে কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অভিযান করার পরিকল্পনা করেছিলেন তারা, কিন্তু মাঝপথেই চাকরি প্রার্থীদের আটকে দেয় পুলিশ। এরপরই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঢুকে পড়েন জনা 30-এর বিক্ষোভকারী। হাতে পোস্টার নিয়োগের দাবিতে স্লোগান তোলেন তারা। আন্দোলনকারীদের হাতের পোস্টারে লেখা ছিল, চাকরি চাই ভাত চাই। কি বলবেন দিদি? ময়লা চোর, গরু চোর, বালি চোরদেরকে দেখে পছন্দ করে, কিন্তু আমাদের মতো যোগ্য শিক্ষকদের পরিচন্দ্রদের নেই। এরা চাই এই রাজ্যটায় চোরে চালাক, আর 10 বছর হয়ে গেলে একটা চাকরি বিকৃত করতে পারে। রাস্তায় বসে আছো অথচ আজ চাকরি নেই। আমরা একবার নয় 2 বার ইন্টারভিউ দিয়ে পাস করেছি এবং ভেরিফিকেশন হয়েছে। তুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার বলছে তুলে নিয়ে চলে যাচ্ছে। অতিক্রান্ত করে আজকে 9.5 বছর অতিক্রান্ত হয়ে